তো আমরা কেউ পৃথিবীতে ছিলাম না, আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কে বলেন? আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কে? আল্লাহ। এবার পরের কথা বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেমন এখানে ওয়াজ মাহফিল সাজাইছি, ওয়াজ মাহফিল সাজানোর পর অতিথি আসার আগে প্যান্ডেল বাঁধি, মাইক লাগাই, লাইট লাগাই, জেনারেটর লাগাই, নিচে স্বামী নিচে বসার ব্যবস্থা করি, অতিথি এসে ওয়াজ করবে। তো আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য আকাশ বাতাস সব সৃষ্টি করেছেন কাদের জন্য বলেন? কাদের জন্য? মানুষের জন্য। পৃথিবীর প্রথম মানুষ আদম, পৃথিবীর প্রথম মানুষ আদম। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন, আল্লাহ বলেন আমি আদমকে বানিয়েছি মাটির থেকে। কিসের থেকে? আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন। আল্লাহ বলেন আমি আদমকে বানিয়েছি কিসের থেকে? মাটির থেকে। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে মাটির থেকে তৈরি করার নিয়ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠাইছেন, যাও মাটি নিয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ! জিবরিল আমিন মাটি খুঁজেন, মাটি তো পান না, সব জায়গায় পানি। এখন যেমন পৃথিবীর দুই ভাগ পানি এক ভাগ মাটি, তখন সব পানি। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন, আমার শরীরের হৃৎপিণ্ড হইল এই জায়গায়, পৃথিবীর হৃৎপিণ্ড হলো মক্কা বায়তুল্লাহ, পৃথিবীর ঠিক মধ্যভাগ হৃৎপিণ্ড। হযরত জিবরিল আমিন দেখেন পৃথিবীর কোথাও মাটি নাই, সব পানি। ওই ঠিক পৃথিবীর হৃৎপিণ্ড যেখানে বায়তুল্লাহ, ওখানে জিবরিল মাটি পেয়েছেন, মাটি নিলেন, মাটি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তৈরি করলেন। শুধু আদমকে না, আল্লাহ আমাদের ব্যাপারে বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, তোমরা কি আল্লাহর পরিচয় জানো? আল্লাহুল্লাযী খালাকাকুম মিন তুরাবিন অথবা হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, হাফিজ না তো একটু পেস লাগছে। আল্লাহ বলেন আল্লাহর পরিচয় জানো, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, আল্লাহর পরিচয় হলো আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন তুরাব, তুরাব মিয়া থেকে, কিমিয়া থেকে। তুরাব অর্থ কি? মাটি। তুরাব অর্থ কি? তো আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাকুম, আল্লাহর পরিচয় হলো তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন কোথার থেকে? মিন তুরাব, মাটির থেকে। প্রশ্ন হলো আল্লাহ বললেন মাটির থেকে সৃষ্টি করেছি, আমার শরীরে তো মাটি নাই, আমার শরীরে হয় রক্ত না হয় গুস্ত না হয় হাড্ডি না হয় পানি না হয় তোমার পুঁজ, এগুলো তো মাটি তো নাই। আল্লাহ যে বললেন মাটি দিয়ে তৈরি করলাম, মাটি গেল কোথায়? বোঝার দরকার আছে না নাই? মনোযোগ। আল্লাহ বললেন মাটি দিয়ে তৈরি করলাম, মাটি গেল কোথায়? আমি সহজ করে বুঝাই, এটার নাম কি বলেন? বলেন এটার নাম কি? প্লেট। এটা না কক্সবাজারের মধ্যে এটা পিরিচ, কাপ পিরিচ। হুজুর এটা পিরিচ না না প্লেট, প্লেট তো আরো বড় হয়। আচ্ছা ধরেন প্লেটই ভালো, পিরিচ। এটা বানাইছে কি দিয়ে? মাটি দিয়ে। এটা বানাইছে কি দিয়ে? মাটি দিয়ে। আচ্ছা বলেন আমি এটা টাস করে ফেলাই, এটা ভাঙলাম, এখানে টুকরা টুকরা করে ফেললাম, 10-15 টুকরা করলাম, মাটি পাব না? আরো বুঝাই, এটা কি? সবাই বলেন এটা কি? টুপি। টুপি বানাইছে কি দিয়ে? কাপড় দিয়ে। কাপড় বানাইছে কি দিয়ে? সুতা দিয়ে। সুতা বানাইছে কি দিয়ে? তুলা দিয়ে, ঠিক না? এখন প্রশ্ন হলো টুপি আসছে কাপড় থেকে, কাপড় আসছে সুতা থেকে, সুতা আসছে তুলার থেকে। এবার আমি টুপি একদম ছিঁড়ে ফেললাম একেবারে, যা তুলা পাবো? তুলাটাকে মেশিন দিয়ে প্রসেস করছে, তুলাটাকে মেশিন দিয়ে প্রসেস করতে 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 এটা সুতা হয়েছে, আবার সুতারে মেশিনে দিছে, টানতে 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 যুগ করতে 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 এটা কাপড় বানাইছে। ওই কাপড়টা যখন টেইলারের কাছে নিয়ে গেছে, টেইলার এটাকে কেটে কুটে পাস করলি দিয়ে টুপি বানাইছে। তো টুপি ওই তুলাটা প্রসেস হইতে 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 কয়েক প্রসেসে এটা টুপি হয়েছে, ওই মাটিটা প্রসেস হইতে 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 হইতে
এখন এটা আর মাটি থাকে নাই, এটা পিরিচ হয়ে গেছে। মাটিটা প্রসেস হইতে 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 গ্লাস হয়ে গেছে, মাটিটা প্রসেস করতে করতে স্ট্যান্ড হয়ে গেছে, রাবারটা প্রসেস করতে করতে স্টিল হয়ে গেছে, স্টিল থেকে মেলামাইনের গ্লাস হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুন, তোরে যে বান্দা আমি পৃথিবীতে পাঠিয়েছি, এমনিতে এমনিতে তো পাঠাই নাই, তোকে আমি বড় সুন্দর করে প্রসেস করে আমি তোকে আমি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছি। আমি আল্লাহ তোকে কেমন প্রসেস করে পৃথিবীতে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল মুমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 11 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রসেস করার আলোচনা শুরু করেছেন। আল্লাহ বলেন, ওয়া লাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেন, আমার বান্দারা জানো আমি ইনসান। কেউ বলেছেন আয়া আদম, ইনসান দ্বারা আদম উদ্দেশ্য। আল্লাহ যেমন আদমকে মাটির থেকে তৈরি করেছেন সরাসরি, আর অন্যান্য বান্দাদের ক্ষেত্রেও আল্লাহ বলেছেন খালাকাকুম, আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন মিং তুরাব, মাটির থেকে। প্রশ্ন হইল মাটি কিভাবে হইল, মাটির থেকে মানুষ হইল কিভাবে, আল্লাহ সেই প্রসেস বলেন কেমনে বানাইলাম। আল্লাহ বলেন সৃষ্টির সূচনা করলাম মাটির থেকে, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, বলেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ বলেন সুম্মা, এতপর আমি এই মাটিকে কি করলাম, নুতফাতান বীর্য বানালাম, কেমনে ফি ক্বারারিম মাকিন স্থির করে আল্লাহ মাটিকে প্রসেস করে বীর্য বানাইছেন। সুম্মা জাআলনাহু, এরপর একটার পরে আরেকটা ধারাবাহিক পাবে। তো যেমনভাবে তুলারে প্রসেস করে বানিয়ে ফেলছে সুতা, আল্লাহ এটাকে প্রসেস করে বীর্য বানাইছেন। তোমার বাপের মেরুদণ্ডে দিয়েছেন, হাড্ডিতে দিয়েছেন, তো বীর্য পরে কি হইল, আল্লাহ বলেন দেখেন, সুম্মা খালাক সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, এরপরে কি হইল, আল্লাহ বলেন সুম্মা খালাকনা নুতফাতা আলাকা, আমি 40 দিন প্রসেস করলাম, 40 দিন প্রসেস করে এই নুতফাটাকে বানিয়ে ফেললাম, এই বীর্যটাকে বানিয়ে ফেললাম রক্তপিণ্ড। তোমার মায়ের গর্ভে 40 দিন আমি আল্লাহ প্রসেস করলাম, 40 দিন প্রসেস করে বীর্যটাকে বানাইলাম রক্তপিণ্ড। রক্তপিণ্ড হওয়ার পর সুম্মা খালাকনাল আলাকাতা মুদগা, এরপর আমি আরও 40 দিন প্রসেস করলাম, আরও 40 দিন প্রসেস করে এই বীর্যটাকে বানাই, এই রক্তপিণ্ডকে বানাইলাম গুস্ত। এই রক্তপিণ্ডকে প্রসেস করে রক্তপিণ্ড থেকে হইল কি, গুস্ত। এরপর আল্লাহ বলেন ফাখালাকনাল মুদগাতা ইদামা, এরপর গুস্ত থেকে হাড্ডি, এরপর হাড্ডিও গুস্ত লাগছে। আল্লাহ বলেন এত সুন্দর করে তোমার সৃষ্টির সূচনা হয়েছিল মাটির থেকে, মাটির থেকে ধারাবাহিকভাবে প্রসেস হইতে হইতে তুমি যে হাড্ডি এবং গুস্ত পর্যন্ত আসলা। আল্লাহ বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকি আহসানুল খালিকিন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এত সুন্দর করে তোমাকে সৃষ্টি করেছেন কে, কথা বুঝাইতে পারি না, এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন কে, বলেন এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন কে। আল্লাহ বলেন আমি সৃষ্টি করেই শেষ করিনি, সৃষ্টি করেই আমি শেষ করিনি। আল্লাহ বলেন সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, সৃষ্টি করেই শেষ না, সৃষ্টি করেই শেষ করি নাই, পৃথিবীতে এসেই মনে করছো শেষ না, ব্যাপারটা এমন না। সুম্মা ইন্না বাদা যালিকা লামাইতুন, এই সৃষ্টির পরে এত সুন্দর অবয়বে তুমি পৃথিবীতে আসবা, পৃথিবীতে আসার পর আবার তোমাকে মৃত্যু দিবেন কে, বলেন মৃত্যু দিবেন কে, আল্লাহ। এরপরে আল্লাহ বলেন মৃত্যু দিয়ে শেষ না, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, যেই আল্লাহ তোমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনতে পারলো। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, যখন তুমি কোনো কিছুই ছিল না, তোমাকে এত সুন্দর করে ধারাবাহিক ধাপে 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 প্রসেস করে করে সৃষ্টি করলো আল্লাহ, আবার তোমাকে মৃত্যু দিল আল্লাহ। যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করতে পারলেন, যেই আল্লাহ তোমাকে মৃত্যু দিতে পারলেন, সেই আল্লাহ আবার তোমাকে মৃত্যুর পর জীবিত করতে পারবেন কি, পারবেন না, বলেন বলেন, সেই আল্লাহ আবার তোমাকে মৃত্যুর পরে জীবিত করতে পারবেন কি, পারবেন না। এই যে আল্লাহ এত আয়োজন করে,
এত আয়োজন করে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠালেন, কেন পাঠালেন? খুব মনোযোগ সবাই জানেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, রাজত্ব কার হাতে বলেন না, কার হাতে? আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ জীবন দিলেন কেন, আল্লাহ মৃত্যু দিলেন কেন? আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করেন, কি পরীক্ষা করেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কে উত্তম আমল করে। আল্লাহ শব্দ ব্যবহার করেছেন আহসান, আহসান মানে উত্তম না, আহসান মানে সর্বোত্তম। এবার সর্বোত্তম আমল কোনটা? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আহসান আমল হতে হলে দুইটা শর্ত। ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইবনে কাইয়িমুল জাওজিয়া রাহিমাল্লাহ বক্তব্যটা নকল করেছেন, যে ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাল্লাহ বলেছেন আহসান আমল সর্বোত্তম আমল হতে হলে দুইটা শর্ত, আখলাসুহু ওয়া আসওয়াবুহু, ইন কানা সাওয়াবান ওয়া লাম ইয়াকুন খালিসান লাম ইউকবাল, ওয়া ইন কানা খালিসান ওয়া লাম ইয়াকুন সাওয়াবান লাম ইউকবাল, হাত্তা ইয়াকুনা খালিসান ওয়া সাওয়াবান, আল খালিস আন ইয়াকুনা লিল্লাহ ওয়া সাওয়াবু আন ইয়াকুনা আলা সুন্নাহ। ফুযাইল ইবনে ইয়াজ রাহিমাল্লাহ বলেন সর্বোত্তম আমল হতে হলে দুইটা শর্ত, একটা শর্ত আন ইয়াকুনা লিল্লাহ, তুমি যে আমল করো না কেন, যা কিছু করো না কেন, যে ইবাদত করো না কেন, সেই ইবাদতটা হতে হবে লিল্লাহ, একমাত্র কার জন্য? আর আসতে বলেন কার জন্য? না নামাজ পড়ছেন সারা রাত, তো এই কারণে পড়ছেন যে নতুন বিয়ে করছে আমার বউ দেখবে মাশাল্লাহ আমার স্বামী অনেক তাহাজ্জুদ পড়ে, এই ইবাদতের আল্লাহর কাছে কোনো দাম? আপনি যাকাতের, বাংলাদেশের মানুষ তো মানে সেলফিস্ট বলে দেখাতে পছন্দ করে, এই জন্য দেখবেন যাকাতের কাপড় আনে ঢাকার থেকে, যে মানুষ দানবীর বলবে, এই জন্য ঢাকায় যেই সাধারণ লুঙ্গি যদি 150 টাকা হয়, যাকাতের একটা লুঙ্গি পাওয়া যায় 60 টাকা দিয়ে, এখন 10,000 টাকা দিয়ে দানবীর সাহেব যাকাতের কাপড় আনেন, 100 টাকা করে 1,000টা শাড়ি আনেন, এনে পুরো এলাকায় যাকাতের শাড়ি বিতরণ করেন, দুদিন পরার পর ছিঁড়ে যায়, মনে করছেন দরিদ্রদের উপর বিশাল এহসান করেছেন। তো যদি আপনি এটা মনে করেন মানুষ আমাকে দানবীর বলুক, এই ইবাদতের কোনো দাম? ইখলাস, ইখলাস কি? শেখ সালেহ আল মুনাজ্জিদ বলেছেন, সালেহ আল মুনাজ্জিদ সম্ভবত, হ্যাঁ, মনে করেন আপনি গভীর রাত কক্সবাজার থেকে স্পিডবোটে গিয়ে দ্বীপে গেছেন, নামাজ পড়তেছেন 2 রাকাত, মনে মনে এটা এলো যে হারে আমি কত সৌভাগ্যবান, দুনিয়া সবাই যখন ঘুমাচ্ছে সবাই আড্ডাবাজিতে ব্যস্ত, আমি কক্সবাজার থেকে এত দূরে এসে 2 রাকাত নামাজ পড়তেছি আলহামদুলিল্লাহ, এই তো আর ক্লাস নেই, শেষ, আপনার অন্তরে আমিত্ব চলে আসছে। ও তো এখন আপনি কক্সবাজার বিচে হাজার হাজার মানুষ, এই যে আজকে আসবে কালকে আসবে, 16 ডিসেম্বর না কালকে জাগা হবে না, কিন্তু আপনি যা নামাজ বিষয়ে নামাজ পড়ছেন, কে কি দেখলো এটা আপনার না? আপনি জানেন যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, আমি কার সামনে দাঁড়িয়ে আছি, এটার নাম ইখলাস। তাহলে যে কোনো ইবাদত আমি করি না কেন, ইবাদতটা করব একমাত্র কার জন্য? কথা বলেন না কেন, ইবাদতটা করব একমাত্র কার জন্য? এটা কেবল আল খালিস, আহসানে আমলের 1 নম্বর শর্ত আল খালিস আইয়াকুনা লিল্লাহ, তুমি যে ইবাদত করো না কেন, সেই ইবাদতটা করতে হবে একমাত্র আল্লাহর জন্য। আর আস-সওয়াব, 2টা শর্ত, একটা খালিস হওয়া আর একটা সওয়াব হওয়া, বিশুদ্ধ হওয়া, বিশুদ্ধ দ্বারা কি উদ্দেশ্য? ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ বলেন ওয়াস-সওয়াবু আন ইয়াকুনা আলা সুন্নাহ, তুমি যে ইবাদত করো না কেন নিজের মন গড়া পদ্ধতিতে করলে হবে না, নিজে যেইভাবে মন চায় এইভাবে করলে হবে না, ইবাদত খালি ইখলাস হলেই হবে না, ইখলাসের সাথে আরেকটা শর্ত, সেই শর্তটা কি? আন ইয়াকুনা আলা সুন্নাহ, তোমার ইবাদতটা হতে হবে নববী পন্থায়, নবী এবং সাহাবায়ে কেরাম যেইভাবে ইবাদত করেছেন, তোমার ইবাদতটাও নবী এবং সাহাবায়ে কেরামের পন্থায় হতে হবে। তুমি খুব ইখলাসের সাথে করেছো, খুব আল্লাহকে রাজি করার জন্য করেছো, কিন্তু যে ইবাদতটা করতেছো ওই ইবাদত যদি নবী এবং সাহাবায়ে কেরামের পন্থায় না হয়, সেটা ইবাদত না, বরং সেটার নাম বেদাত, সেটার নাম, আমি বুঝাইতে পারছি, সেটার নাম সহজে বুঝাইলাম।